হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি থ্রি লেদার্সে আর তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি থ্রি লেদার্স জেন্টস কালেকশনের একটা ভিডিও। আজকে তোমাদের সাথে কন্টিনিউ করব নেক্সট এপিসোড দিয়ে। তো চলো শুরু করা যাক থ্রি লেদার্সের জেন্টস কালেকশন পুজো 2022। আগের এপিসোডের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে আসতে পারো আগের ভিডিও। সেখানে আমি ফর্মাল শ্যুজ দেখিয়েছিলাম, লেদার শ্যুজ দেখিয়েছিলাম এবং কিছু ক্যাজুয়াল স্নিকার্সও দেখিয়েছিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যেগুলো সেগুলো ক্যাজুয়াল শ্যুজ, কিটোস যেগুলোকে বলা হয়, এগুলো কিন্তু সব লেদার শ্যুজ। স্টিচিং আর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় থ্রি লেদার্সের, সেই জন্য প্রচুর মানুষ এখানে আসে, বিশেষ করে এই পুজোর সময় শপিং করতে। এখানে ছেলেদের চটি বা স্যান্ডেল সেই কালেকশনও প্রচুর রয়েছে এবং এগুলো সবই 400 থেকে 500, কিটোগুলো 600, 650, 700, এইরকম সব প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে ভ্যারাইটিস অফ কিটোস রয়েছে যেগুলো ডেইলি ইউজেসের জন্য ছেলেরা ম্যাক্সিমাম ইউজ করে। বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের এবং এগুলো পরতেও খুব আরাম। এগুলো 650, 700, 750 এই প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে এসকেলেটার দিয়ে নেমে সেখানেও কিন্তু জেন্টস কালেকশনস রয়েছে। এক্সটেন্ডেড জেন্টস কালেকশনেও কিন্তু এখানে আরও কিটোস রয়েছে, শ্যুজ রয়েছে, চটিও রয়েছে নিচের সেকশনে গ্রাউন্ড ফ্লোরে। এগুলো সব লেদার স্যান্ডেলস, ডেইলি ওয়্যারের জন্য ইউজ করার জন্য পারফেক্ট। এগুলো এখানে ঘরে পরার চপ্পলসও তোমরা পেয়ে যাবে। এখানে ক্যাজুয়াল শ্যুজ রয়েছে প্রচুর, এখানে কিন্তু সব এগুলো লেদারের, কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। এখানে স্নিকার্সের কালেকশনস রয়েছে, এখানে শ্যুজ রয়েছে, এখানে তোমরা স্পোর্টস শ্যুজও পেয়ে যাবে। তো জেন্টস কালেকশন মোটামুটি দেখিয়ে দিলাম, কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। কমেন্ট করে জানিও কোন জুতোগুলো তোমাদের ভালো লাগছে আর কবে যাচ্ছ থ্রি লেদার্সের জুতো কিনতে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।